রাজধানীর মতিঝিলে নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উৎপাদন এবং বিক্রিদায় স্বদেশ কর্পোরেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র‍্যাব। আটক করা হয়েছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সহ দুজনকে। সেখানে র‍্যাব এখন সাংবাদিকদেরকে বক্তব্য রাখছেন, সরাসরি চলে যাচ্ছে সেখানে। ইল্লিগাল কথা বলেছেন। আমার ব্যবসা করতে হবে দেশের আইন মেনে, দেশের যে কানুন আছে সেটা মেনে ব্যবসা করতে হবে এবং সকল কিছু কমপ্লাই করে ব্যবসা করতে হবে, কারণ এটা আপনি দরিদ্র মানুষের টাকা নিয়ে ডিল করছেন। সেই দরিদ্র মানুষের টাকা নিয়ে তাদেরকে শ্রমের টাকা, যারা এখানে শ্রমের টাকা এসে অনেক কষ্টে আপনার কোলাটারাল বা জামানত হিসেবে জমা দিয়েছে, সেই টাকার বিপরীতে তারা লোন পাবে। আর ওনারা বলবেন যে এটা যা শুরু করলাম এটা বলার আইনগতভাবে কোনো সুযোগ নাই। আমি জি না প্লিজ, দুইটা অভিযোগ স্পেসিফিক আপনারা পেয়েছেন মার্ক রিটেইল প্রাইস যেটা ক্লায়েন্ট দেখে কিনবে, কিন্তু ওনার প্রোডাক্টগুলোতে এগুলো নাই। এবং কিছু অনুমোদনহীন প্রোডাক্ট এখানে, হ্যান্ড স্যানিটাইজার সহ মসকিউটো যেটা কয়েল আছে সেগুলো অনুমোদনহীন প্রোডাক্ট। টয়লেট বা ফ্লোর ক্লিনার পাওয়া গেছে অনুমোদনহীন, যেগুলা এই করোনা ভাইরাস সংক্রমণকালীন আমাদের স্বাস্থ্য সুরক্ষা ইনশিওর করার জন্যে অতীব প্রয়োজনীয়। এবং এই জন্যে তাকে আমরা 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি, অর্থ প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাইফুল কবিরকে, এবং তাকে 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায় আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং তার যে অন্য অপরাধ আছে সেখানে তাদের দুইজনকে নিয়মিত মামলা করা হবে তাদের বিরুদ্ধে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জে রেড জোন চিহ্নিত এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সকাল থেকে কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফ উপজেলার রেড জোনের আওতায় 7টি এলাকায় সাধারণ ছুটি কার্যকর হয়েছে। এসব এলাকায় অফিস কলকারখানা বন্ধ রয়েছে এবং যানবাহন সহ সাধারণের চলাচলে রয়েছে কড়াকড়ি। করোনা সংক্রমণ রোধে মাগুরায় রেড জোন চিহ্নিত নতুন 3টি এলাকার মধ্যে শ্রীপুর উপজেলার অগ্রণী ব্যাংকের একটি শাখা, শহরতলির খানপাড়া ও পিটিআই পাড়ায় সাধারণ ছুটি চলছে। হবিগঞ্জের বাহুবল ইউনিয়নে চলছে সাধারণ ছুটি, কিন্তু বিধিনিষেধ উপেক্ষা করে বিনা কারণে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। খুলনা সিটি কর্পোরেশনের 17 ও 24 নম্বর ওয়ার্ড এবং রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়ন লকডাউন করে সাধারণ ছুটি কার্যকর হবে 26 জুন রাত 12টা থেকে। এর আগে 2 দফায় 15 জেলার বেশ কয়েকটি রেড জোন চিহ্নিত এলাকায় সাধারণ ছুটি কার্যকর হয়।